হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা আজ আমি তোমাদের দারুণ সুন্দর একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি বিকেলের নাস্তা বলতে পারো বিকালে টিফিন বলতে পারো যেটা চা কফির সাথে বেশ দারুণ লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই হেলদি একটা স্ন্যাক্স রেসিপি তো চলো দেখে নিই কীভাবে আমরা এটা তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতন ময়দা দুশো থেকে আড়াইশো গ্রাম ময়দা তোমরা এখানে নিয়ে নিতে পারো আর তোমাদের প্রয়োজন হলে আরেকটু বেশি ময়দাও এখানে ব্যবহার করতে পারো যতটা বানাতে চাও সেই অনুযায়ী এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি চিনি যারা খেতে চাও না তারা চিনিটা না দিতেও পারো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ মতন সাদা তেল তোমরা এখানে চাইলে বাটার দিতে পারো অথবা ঘিয়ের ব্যবহারও করতে পারো তো আমি সাদা তেলটা সানফ্লাওয়ার অয়েল দু চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা ততক্ষণ ভালো করে মেশাবে যতক্ষণ না ময়দার সাথে খুব ভালো মতন মিশে যাচ্ছে আর অবশ্যই এখানে আমাকে হাতের ব্যবহার করতে হবে এই ময়দাটাকে মেশানোর জন্য তো হাত দিয়ে দেখো আমি ঠিক যেইভাবে ময়দাটাকে মেশাচ্ছি ঠিক এইভাবে ময়দাটা মেশাবে তাহলে এই রেসিপিটা অনেক বেশি ভালো খেতে হবে তো এরকমভাবে হাত দিয়ে মেশানোর পর যখন এরকম হাত দিয়ে একটু মুঠো করবে দেখবে এরকম একটা লাড্ডুর মতন তৈরি হবে তখন বুঝবে যে খুব ভালো করে এই মিক্সিংটা হয়েছে এরপর অল্প অল্প করে জল দেবো দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব তো এইভাবে দেখো অল্প অল্প জল দিয়ে মাখছি আর এই যে মাখাটা খুব বেশি যেন পাতলা না হয় সেটা খেয়াল রাখবে খুব বেশি যেন সফট না হয়ে যায় তো মোটামুটি একটা খুব সুন্দর ডো আমি দেখো তৈরি করে নিলাম এবার এটাকে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য রেস্ট দিচ্ছি আমি ততক্ষণ এখানে দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে আমি চার পাঁচটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তো আলুগুলোকে ছাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি এবার ম্যাশ করে নেব আলু একদম পুরো ঠান্ডা করে নেবে তাহলে আলুটা মা ভালো মতন ম্যাশ হবে তো এখানে আমার আলু ছাড়ানো হয়ে গেছে দেখো এইবার আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার একটি কড়াই নেবে কড়াইয়ের মধ্যে সামান্য এক চামচ মতন তেল দেবে অথবা ঘি দিতে পারো অথবা বাটার দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছি এরপর আমি এখানে দিয়েছি এক ছোট চামচ মতন জিরে গোটা জিরে দিয়ে গোটা জিরেটা ফোড়ন দিয়েছি ফোড়নটা খুব ভালো মতন যখন ভাজা হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে আমি এই যে আলুগুলো হাত দিয়ে চটকে রেখেছিলাম দেখো এখানে এইগুলো আরও ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে আর আলুটা আর একটু ভালো করে ম্যাশ করে দেবে ঘুন্তি দিয়ে এরপরে আমি এখানে একটু সুইট কর্ন দিচ্ছি হাফ কাপ মতন সুইট কর্ন দিচ্ছি সুইট কর্নটা অপশনাল এগুলো তোমার তোমরা যদি না থাকে সেই ক্ষেত্রে নাও দিতে পারো আমি এখানে সুইট কর্ন দিলাম আর দিয়েছি আমি এখানে কড়াই শুটি আর দিচ্ছি দেখো এখানে একটু টমেটো একটু আদা একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা তো এগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম এবার দেখছি দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি দিচ্ছি এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে এবার দিচ্ছি হাফ ছোট চামচ মতন চাট মশলা তো এগুলো দিয়ে এইবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে এবং প্রতিটা জিনিস যেন ভালো করে মিশে যায় তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজি এর মধ্যে দিতে পারো গাজর দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো বেল পেপার্স এর মধ্যে দিয়ে দিতে পারো ব্রকোলি ছোট ছোট করে কেটে দিতে পারো তোমাদের পছন্দ সই যেই সবজি থাকে সেই সবজি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো দিয়ে এটাকে এইভাবে আমি ম্যাশ রেডি করে নিয়েছি এইবার চলো বলি কীভাবে আমরা এটা তৈরি করব। তো এখানে দেখো আটাটা এইভাবে রেস্ট রেখেছিলাম এরপরে আটাটাকে আমি বেলে নেব এখানে একটি বড় রুটির আকারে আটাটা বেলে নেব লেচি করে তো যতটা পারো বড়ো এটা রুটি তৈরি করবে এবং প্রত্যেকটা দিক যেন একদম সমানভাবে হয় কোথাও যেন খুব বেশি মোটা আবার কোথাও খুব বেশি পাতলা যেন না থাকে তো দেখো আমি পুরো চাকির সমান একটা বিশাল বড় রুটি এখানে তৈরি করে নিলাম তো এইভাবে আমার রুটিটা তৈরি করেছি এবং সব দিক যেন সমানভাবে থাকে সেইভাবে খেয়াল রাখতে হবে আমাদের এরপরে একটি বাটি অথবা একটি গ্লাস নেবে যার মুখ মুখটা একটু ধারালো থাকবে সেই দিয়ে এগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি তো ব্যাস এইভাবে কেটে নেব নিয়ে ছোট ছোট দেখো লুচির মতন এগুলো তৈরি হয়ে যাবে তো এইরকম ছোট ছোট লুচি আমরা তৈরি করে নেব সম্পূর্ণ আটাটা দিয়েই তোমরা চাইলে এইভাবে না কেটে হাতে বা ছোট করে লেচি কেটে লুচিও বেলে নিতে পারো তোমাদের সুবিধা মতন তোমরা এটা করতে পারো আমার এটাই সুবিধা হলো যার কারণ একসাথে আমি চারটে লুচি তৈরি করে নিতে পারলাম সেই জন্য তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো আরও একবার তোমাদের দেখিয়ে দিয়ে আমি কীভাবে করছি দেখো কিছুই না শুধু এটা এইভাবে নিয়ে তোমরা একটি বড় আকারে রুটি করবে করে আর একটি গ্লাস অথবা একটি ধারালো বাটি দিয়ে ওগুলোকে কেটে নিতে হবে তো এইভাবে আমি এটা দেখো আবার করে নিচ্ছি তো একসাথে আমি অনেকগুলো পেয়ে যাচ্ছি সেই জন্য আমি এই প্রসেসটা করছি এবং সমান হচ্ছে লুচিগুলো সেই জন্য তো দেখো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে যেটা করব এখানে এই যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম আমি এটা খুব টেস্টি খেতে হয়েছে দারুণ টেস্ট হয়েছে কোনো দিন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো এইভাবেই ঠিক যা যা আমি দিয়েছি সেইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ দারুণ স্বাদ লাগবে কিন্তু তোমাদের এবার ছোট্ট ছোট্ট গোল করে করে প্রতিটা লুচির মাঝখানে আমি এগুলোকে রেখে দিচ্ছি দেখো প্রত্যেকটা লুচির মাঝখানে আমি এগুলোকে রেখে দেব এরপর যেটা হচ্ছে এর একটি মোড়া কিংবা ভাঁজের একটি কায়দা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তারপর এটাকে কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি বলছি তো দেখো প্রতিটা লুচির ওপরে আমি কিন্তু এইভাবে গোল করে করে এগুলো রেখে দিলাম দেখো তো অলমোস্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সবকটাই তো দেখতে বেশ দারুণ লাগছে যেমন এটা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভাল লাগবে আর এইভাবে তোমরা বাচ্চাদের সবজিও খাওয়াতে পারবে যে বাচ্চারা সবজি খায় না তারা এইভাবে কিন্তু সবজি খেয়ে নেবে এইবার দেখো ভাজ করছে কীভাবে এইরকমভাবে অপোজিট সাইডে দুটো নেবে আর এইভাবে এগুলোকে মুড়ে দেবে মুড়বে যখন ভালো করে মুড়বে কারণ যদি তোমরা ডিপ ফ্রাই করো এগুলো এবার আমি তেলেতে ভেজে নেবো তো তোমরা যদি ডিপ ফ্রাই করো তেলে ডুবিয়ে যদি ভাজতে চাও তাহলে মোড়াটা খুব ভালো করে করবে যাতে কি তেলটা ভেতরে যেন না যায় তাই জন্য একটু জল লাগিয়ে নেবে অল্প করে লুচিগুলোর চারিদিকে একটু জল লাগাবে লাগিয়ে হাত দিয়ে দিয়ে যদি মোড়ো তাহলে কিন্তু খুব ভালো করে মোড়াটা হয়ে যাবে চারটে কোনা খুব ভালো করে চেপে মুড়ে দেবে তো এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব তো এইভাবে দেখো প্রতিটা লুচিকে আমি এইভাবে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তো এইভাবে হয়ে যাবার পর যেটা করতে হবে এবার এটা ভাজা তোমরা চাইলে স্যালো ফ্রাই করতে পারো ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়েও এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে পারো অথবা এরপর যেটা আমি করব সেটা তোমরা ডিপ ফ্রাই মানে তেলে ডুবিয়েও ভাজতে পারো তেলে ডুবিয়ে যেমন আমরা শিঙারা ভাজি সেই রকমভাবে লুচি ভাজি সেইভাবেও এগুলোকে ভেজে নিতে পারো কিন্তু আমি করব একটু হেলদি ওয়েতে তো আমি এখানে ব্যবহার করছি আগারোর এয়ার ফ্রায়ারটা তো যেটা এর এই আগেও আমি কয়েকটা রেসিপি তোমাদের আগারো এয়ার ফায়ারে শেয়ার করেছিলাম তো এইতে আমি এই কারণে করছি এটা হেলদি বেতে না আমি এর মধ্যে কোনো তেল দরকার লাগবেই না শুধু হাওয়াতে বাতাসে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় আর যে অল্প একটু তেল এর মধ্যে দিয়েছি এগুলোতে তাতেই কিন্তু এটা হয়ে যাচ্ছে তো দেখো কোনো তেল দিচ্ছি না কিছু করছি না শুধু আগারো এয়ার ফায়ারের বাকেটটা বার করে আমি প্রত্যেকটাকে এইভাবে দেখো সাজিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো লাগিয়ে আমি টাইমার সেট করেছি দশ মিনিট আর একশো আশি ডিগ্রি টেম্পারেচারে দিয়েছি দশ মিনিটের মধ্যে আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখো সব দিক থেকে খুব সুন্দর দাগ ধরে গেছে কিন্তু আর খুব মুচমুচে আর খুব সুন্দর একটা বিকেলের টিফিন যেটাকে বলতে পারো বিকেলের নাস্তা চা কফির সাথে দারুণ কিন্তু রেডি হয়ে গেছে আর কোনো তেল ছাড়া ভাজা ছাড়াই কিন্তু তেলে ভাজা ছাড়া খুব হেলদি ওয়েতে আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিলাম তো এইভাবে তোমাদের যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা তোমরা ডিপ ফ্রাই করে নিতে পারো অথবা ফ্রাইং প্যানও স্যালো ফ্রাইও করে নিতে পারো অল্প তেলে তো এইভাবে তোমরা করে নিতে পারো আচ্ছা আগারোর এইটার লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে যদি তোমরা কেউ কিনতে চাও সেখান থেকে কিনতে পারো আর নাহলে তোমরা ফ্রাইং প্যানেও ভেজে তৈরি করে নিতে পারো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও ভালো ভালো রেসিপি আমি শেয়ার করতে